আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিস কুকবুক। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট সুইস রোলের রেসিপি। পারফেক্টভাবে রেসিপি ফলো করলে এবং কিভাবে রোল করতে হবে সেই ট্রিক্স এবং টিপস জানা থাকলে অবশ্যই আপনাদের সুইস রোলও এমনটাই ফ্লাফি এবং মজা হবে। প্রথমে আমি এখানে নিয়েছি 5টা ডিম, রুম টেম্পারেচারে থাকা অবশ্যই। এবার এই 5টা ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিলাম। চিনি নিয়ে নিচ্ছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, ময়দা নিয়ে নিচ্ছি 1/3 কাপ এবং কোকো পাউডার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে চেলে নিব। এবার যে ডিমের সাদা অংশটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটাকে আমরা লো থেকে মিডিয়াম স্পিডে আস্তে আস্তে স্পিড বাড়াবো এবং বিট করতে থাকব। পরিপূর্ণভাবে স্টিফ পিক আসা পর্যন্ত এটাকে বিট করে থাকতে হবে। যখন বিট করতে করতে বাবলগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে তখন এতে আস্তে আস্তে করে 2-3 ধাপে চিনি অ্যাড করে দেব। আমি এখানে 3 ধাপে চিনিটা অ্যাড করে দিচ্ছি এবং বিট করা চালিয়ে যেতে হবে। চিনিটা আস্তে আস্তে মিশে গেলে দেখতে হবে স্টিফ পিক পর্যন্ত এসেছে কিনা। দেখুন অনেকটা স্টিফ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা 1 চা চামচ। এবার আবার একটু বিট করে নেব। দেখুন স্টিফ পিকে পুরোপুরি চলে আসছে। এবার যে 5টা কুসুম আমরা আলাদা করে রেখেছি সেটাকে মিলিয়ে দিচ্ছি এবং ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো যেটা আলাদা করে রেখেছিলাম সেটি আস্তে আস্তে করে একটি এগ হুইস্ক দিয়ে মিলাতে থাকব। খুব আলতো হাতে মেলাতে হবে, কেননা এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব জোরে জোরে মেশানো যাবে না। আমি 3-4 ধাপে শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি। দেখুন আমার মিশ্রণটা মিলানো হয়ে গিয়েছে। এবার একটি 8x10 ইঞ্চি গ্রিসড প্যান নিয়ে নিচ্ছি আমি। এখন ব্যাটারটাকে আমি এই প্যানে সমানভাবে ঢেলে দিচ্ছি। পুরোটা প্যানে আমি খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার 3-4 বার আমি পুরো প্যানটাকে ট্যাপ করে নেব। এখন আগে থেকে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। এবার একটি প্যানে আমি হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপ এবং চকলেট গানাশ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা চকলেট সিরাপও ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলোকে আমি মিডিয়াম থেকে হাই স্পিডে খুব ভালোভাবে বিট করে নিব। যখন অনেকটা হালকা এবং এরকম স্টিফ হয়ে আসবে বোঝা যাবে তখনই পারফেক্ট ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা কিছুক্ষণ রেফ্রিজারেটরে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে বের করে একটি ছুরির সাহায্যে মোল্ড থেকে বের করে নিচ্ছি। বেকিং পেপারটাকে
তুলে নিয়ে আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার একটি ক্লিং র‍্যাপ নিয়ে আমি তার উপরে কেকটা বিছিয়ে নিলাম। এখন যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা যেন সব জায়গায় সমানভাবে লাগে সেই দিকটা খেয়াল করতে হবে। খুব ভালো করে সমান করে ক্রিমটা আমি লাগিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার আলতো করে আমি ক্লিন র‍্যাপটা দিয়ে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। কিভাবে রোল করতে হবে সেটি আমার ভ্যানিলা সুইস রোলের রেসিপিতে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এটিকে আমরা এক ঘন্টা রেফ্রিজারেটরে রাখার পরে বের করে নিয়েছি। ক্লিন র‍্যাপটা এবার খুলে নিচ্ছি। সাইডে যে অসমান অংশটুকু আছে সে অতটুকু আমরা কেটে নেব। একটি ব্রেড নাইফ দিয়ে আমি এবার টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে এবং ক্রিমটাও প্রতিটি জায়গায় সমানভাবে পড়েছে। অতিথি আপ্যায়নে কেকটি হতে পারে খুব দারুণ একটি রেসিপি। ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেট সিরাপ এবং স্প্রিঙ্কেল ব্যবহার করেছি। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে হাজির হব। আল্লাহ হাফেজ।